আসসালামু আলাইকুম, প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতি মারিন, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। রান্নাঘরের কিছু ইজি এবং সহজ টিপস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। অসাধারণ টিপসগুলো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলেই আমার সার্থকতা। আমি আজকে আপনাদের সাথে যে টিপসগুলো শেয়ার করব, এই টিপসগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আমাদের অনেক বেশি অপচয় রোধ হবে এবং আমাদের টাকা বেঁচে যাবে, প্লাস আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রান্নাঘর এবং সময়ও বেঁচে যাবে। তো এক নাম্বার টিপস, বিস্কিট, চানাচুর কিংবা দেখাচ্ছে মুড়ি, ইভেন অনেক কিছু আছে যেমন মসুরির ডাল, তারপর যে কোনো প্যাকেট আমরা যখন খুলি, তো বিশেষ করে বিস্কিট মুড়ি এগুলো যখন খুলি তখন কিন্তু সবগুলো যদি আমরা ইউজ না করতে পারি সেক্ষেত্রে কিন্তু মুড়িগুলো নরম হয়ে যায়, বিস্কিটটা নরম হয়ে যায়, প্লাস এইসব জিনিসের মধ্যে পোকা ঢুকে যায় যেগুলো মসুরির ডাল কিংবা মশলা। তো এগুলোকে আমরা কত সহজে সেম আগের মতো প্যাকেট করতে পারি, এগুলো আমি আগেই করেছি কারণ আমার যতটুকু প্রয়োজন আমি নিয়ে নিয়েছি, বাকিটা আমি এভাবে আবার প্যাকেট করে রেখেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে পুরোটা আমি প্যাকেট করে রেখেছি এভাবে। তো আপনারাও খুব সহজেই এটা করতে পারবেন, এর জন্য কঠিন কিছু না, রান্নাঘরেই আপনারা খুব ইজিভাবে এই কাজগুলো করতে পারবেন, এর মধ্যে পোকাও ঢুকবে না এবং বিস্কিট নরম হবে না। মানে আমি এখন আপনাদেরকে এই প্যাকেটটা করে দেখাবো। এটা হচ্ছে সাবুদানার প্যাকেট, সাবুদানা আমি অনেকটাই খরচ করে ফেলেছি, এটুকু আছে। তো এটা করার জন্য আমার যেটা করা লাগবে খুব ইজি এবং সময় আপনার 30 সেকেন্ডও লাগবে না। তো আমরা সচরাচর করি কি, অল্প একটু কাটি, কাটার পরে কিন্তু আমরা ঢেলে নিই, এটাকে মুড়ায় রাখি, না হলে রেখে দিই, এর মধ্যে পোকা ঢুকতে পারে। তো যেটা করতে হবে, সোজা সুজি পুরাটাই কেটে ফেলবো আমি এবং এটাকে খুব ভালো করে লক্ষ্য করবেন, এটাকে এখন একটা ভাঁজ দিয়ে নেব, এই যে এভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজটা যখন দেওয়া হয়ে যাবে, আমি একটা চুলা জ্বালায় নিয়েছি এবং এটা হচ্ছে ছুরি, ছুরিটাকে হালকা গরম করে নিতে হবে, খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম করলেই হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করতে হবে, ছুরিটা গরম হয়ে গেছে, এখন যে ভাঁজটা আছে এই ভাঁজটাতে একটু চাপ দিয়ে ধরতে হবে আলতোভাবে। একটু আলতোভাবে যদি ধরা যায় সেক্ষেত্রে কিন্তু এটার মুখটা আটকায় যাবে। অলরেডি এই যে আটকায় গেছে, এটা কিন্তু আর খুলবে না, এই যে অলরেডি আটকায় গেছে, কারণ আমি যখন এখানে চাপ দিয়ে ধরেছি তখনই এগুলো আটকায় গেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। টেবিলের যে স্ট্যান্ড গরম খাবার রাখার জন্য, টেবিলে যাতে অয়েল ক্লথ পুড়ে না যায় কিংবা টেবিলটা নষ্ট না হয়ে যায়, সেজন্য আমরা যে স্ট্যান্ডগুলো ব্যবহার করে থাকি, তো এগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। কি এগুলো আপনাদেরকে আমি পরিষ্কার করে দেখাবো, দেখতেই পাচ্ছেন যে কতটা ময়লা হয়েছে এবং খুব দ্রুত এটা পরিষ্কার করা যাবে। চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, যেহেতু আমি যতটুকু করব পরিষ্কার মানে যে কয়টা তাতে আমার এই পরিমাণে পানি লাগবে। তো এই পানিটা আমি ফুটিয়ে নিব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা, সাথে আমি দিয়ে দিব এটা হচ্ছে ডিশ ওয়াশ, তো এটা আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আমি বলক দিয়ে নেব পানিটা, পানিতে বলক চলে আসছে। এখন আমি যেটা করব যে এই স্ট্যান্ডগুলো সব এই পানির মধ্যে দিয়ে দিব। তো চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি, 5 মিনিটের জন্য আমি এভাবে গরমের মধ্যে রেখে দিব পাতিলের মধ্যে। 5 মিনিট পরে ময়লাগুলো সব আলতোভাবে উঠে যাচ্ছে, তাই এটাকে ভালো করে ভেজে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন সব উঠে যাচ্ছে, একটা ডলা দিলেই এগুলো উঠে যাবে। তো ছোট্ট এই কাজগুলো যদি আপনারা করেন বাসাতে, সেক্ষেত্রে দেখবেন আপনাদের কাজ আরও বেশি, সময় কম লাগছে কাজে এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে।
এগুলো অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো সবাই বাসায় এভাবে ট্রাই করবেন। তিন নম্বর টিপসে আমি আপনাদেরকে দেখাবো যেটা, যে এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দুধের পাতিল। তো এই পাতিলে করে দুধ জাল দেওয়া হয়, আর দুধ জাল দিলে যে সেটা পুড়ে না এরকম মানুষ খুব কমই আছে, কিন্তু পুড়ে গেলে সহজে সেটা উঠতে চায় না। বুঝতেই পারছে যেটা কেমন খটখট হয়ে গেছে। আমি একটু ভিজায় রাখছিলাম, কিন্তু কোনোভাবেই এটা ভিজে রাখার পর তোলা সম্ভব না নর্মালি। তো আমি শুধুমাত্র একটা উপকরণ দিয়ে এটা আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। এজন্য আমি পাতিলটা চুলার উপরে বসায় দিয়েছি, এবং সাথে আমি যেটা দিব কোকাকোলা। তো এটা আমি দিব, কারণ হচ্ছে এই এটা দেওয়ার আর একটা কারণ আছে। যদিও আপনাদের কাছে যদি ইস্কাডেন্সা ছাড়া থাকে, যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, তো সেটা ছাড়াও যদি ভালোটা থাকে সেটাও আপনারা ইউজ করতে পারবেন। আর এটা আমি দিচ্ছি এই কারণে যে এই বোতলের ডেটটা মানে এক্সপায়ার হয়ে গেছে, ইস্কাডেন্সা হয়ে গেছে। তো এখন আমি এই জন্যই দিলাম যে যাতে আমার এটা তো ফেলেই দেওয়া লাগবে, না ফেলে দিয়ে আমি এইসব কাজে ব্যবহার করে ফেলি। তো সাথে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে যতটুকু পরিমাণে পুড়ে গেছে অতটুকু পরিমাণে আমি কোকাকোলা দিয়ে দিচ্ছি কোকটা। এখন এটাকে আমি একটু বলক নিয়ে আসব। 30 সেকেন্ড জাল দেওয়ার পরে এটা কিন্তু বলক চলে আসছে, এবং আমি একটা চামচ দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি। নিচ থেকে কিন্তু এটা অলরেডি উঠা শুরু করবে। অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করবেন। চুলা থেকে নামায় নিয়েছি, দেখতে পাচ্ছেন যে আমি যে চামচ দিয়ে একটু নাড়া দিছি তাতেই কিন্তু আলতোভাবে উঠে গেছে। এখন আমি এটাকে ফেলে দিব, যেহেতু এটা গরম তো এটা ফেলে দিচ্ছি, অল্প একটু রাখবো। এখন এখানে আমি ডলা দিয়ে দিচ্ছি, ডলা দিলেই উঠে যাবে। একটু ডলা দিলেই এটা উঠে যাচ্ছে পুরাটা। এভাবে আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। ডেট এক্সপায়ার জিনিস ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন। 4 নম্বর টিপস, এটা একটা টমেটো ক্যাচাপের এটা বোতল। তো এই ধরনের বোতলগুলো আমরা অনেক কাজে ইউজ করি, দেখাচ্ছি শেষ হয়ে গেলে এটা ধুয়ে ফেলি, তারপরে অন্য কোনো কিছু এতে রাখতে পারি। কিন্তু এটা ধোয়া কিন্তু এত সহজ না, যেহেতু এটার ঢাকনাটা খুললে এটার মধ্যে হাত দেওয়া যাবে না, কিংবা কোনো চামচও কিন্তু শেষ পর্যন্ত যাবে না, সেই ক্ষেত্রে ধোয়াটা খুব কঠিন। তো সহজেই এটা ধোয়া যাবে। প্রথমে এটার মধ্যে পানি নিতে হবে। এটার মধ্যে আমি অর্ধেকটা পানি নিয়েছি, সাথে আমি ডিশওয়াশ এটা দিয়ে দিচ্ছি। এখন আমি যেটা করব পরিষ্কার করার জন্য, মূল যেটা আমার লাগবে এটা হচ্ছে পত্রিকা, মানে পুবলিচিতা এখানে বলে, খবরের কাগজ আর কি। আমি এভাবে অল্প ছোট করে নিয়ে গোল করে নিয়েছি, এটা দুইটা দিয়ে দিব এর মধ্যে। এভাবে দেওয়ার পরে ঢাকনাটা এভাবে লাগিয়ে দিতে হবে। ঢাকনাটা লাগানোর পরে একটা ঝাঁকি দিতে হবে, এতেই কিন্তু এতে পরিষ্কার হয়ে যাবে। ভিতরে হাতও দেওয়া লাগবে না, সাথে কিন্তু কোনো চামচ টামচ কোনো কিছু দেওয়া লাগবে না। এটা এই যে ঝাঁকি দেওয়া শেষ, এখন কিন্তু এটা বের করলেই দেখা যাবে যে পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে পুরো ভিতরটা কিন্তু পুরো পরিষ্কার। আপনাদেরকে আরও ক্লিন করে আমি দেখাচ্ছি, কোনো হাত কোনো কিছু দেওয়া লাগবে না। এই যে পুরো ক্লিন হয়ে গেছে। 30 সেকেন্ডের মধ্যে বোতল ঝকঝকে চকচকে হয়ে গেছে। 5 নম্বর টিপসে আমি আপনাদেরকে দেখাবো যে তরকারিতে লবণ বেশি হলে তখন আমাদের কি করা লাগবে, কারণ লবণ বেশি হয়ে গেলে কিন্তু তরকারি খাওয়া যায় না এবং আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। তো ছোট একটু কাজ করতে হবে। বাটির মধ্যে আমি একটু আটা নিয়ে নিয়েছি, এবং সাথে আমি পানি দিয়ে দিচ্ছি। আটাতে কিন্তু কোনো লবণ দেওয়া যাবে না। তো এটাকে ভালো করে মাখাতে হবে, যেভাবে আমরা রুটি বানাই ঠিক এভাবে আমাদের ডোটা তৈরি করতে হবে, তারপরে ছোট ছোট বল তৈরি করতে হবে। এভাবে আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এই বলগুলো একটা একটা করে তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। এটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে যে আপনারা হাতের কাছে টমেটো থাকলে টমেটো ছোট করে কেটে তারপরে তরকারিতে দিয়ে দিবেন, সেই ক্ষেত্রেও কিন্তু একই কাজ হবে, লবণটা চলে যাবে।
আর এই বলগুলো যখন দিবেন রান্না শেষ হয়ে যাবে, বলগুলো তোলার দরকার নেই, যখন পরিবেশন করবেন তখন এই বলগুলোকে তুলে ফেলবেন, দেখবেন লবণটা কমে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।